অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ, তারপর গায়িকা, দুই ভুবনেই তিনি সাফল্যের আকাশ ছুঁয়েছেন। তবে তুলনামূলক গান দিয়েই তার অধিক সাফল্য এসেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় তারকার আজ 28তম জন্মদিন। 1993 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দারুণ আগ্রহী ছিলেন তিনি। থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। পরবর্তীতে গানে আসার পরও তিনি অভিনয়ের প্রতি ভালোবাসা কমিয়ে দেননি। আরিয়ানা তার ক্যারিয়ার শুরু করেন ব্রডওয়ে থিয়েটারে মিউজিক্যাল 13 অভিনয়ের মাধ্যমে। মঞ্চ ও টেলিভিশন ভূমিকায় অ্যানিমেটেড টেলিভিশন ও চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার কাজও করেছেন তিনি। সঙ্গীতে আরিয়ানা গ্রান্দের যাত্রা শুরু হয় 2012 সালে মিউজিক ফ্রম ভিক্টোরিয়া সাউন্ড ট্র্যাকের মাধ্যমে। এরপর তিনি রিপাবলিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং 2003 তার প্রথম স্টুডিও অ্যালবাম ইয়োর্স ট্রুলি প্রকাশ করেন, যেটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড 200 এর তালিকায় প্রথম হয়। অ্যালবামটির একক সঙ্গীত দ্য ওয়ে বিলবোর্ড হট 100 তালিকায় সেরা 10 অবস্থান করে, যার ফলে সমালোচকরা আরিয়ানার বিস্তৃত কণ্ঠ পরিসরকে মারিয়া ক্যারির সঙ্গে তুলনা করেন। আরিয়ানা গ্রান্দে এই পর্যন্ত 3টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, 1টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, 3টি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং 4টি গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন। তার মুক্তি পাওয়া 3টি অ্যালবামই RIAA কর্তৃক প্লাটিনাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর 2016 সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের সর্বোচ্চ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নেন তিনি। দাতা হিসেবেও তিনি ব্যাপক পরিচিত। দাতব্য কর্মকাণ্ডের জন্য তিনি অনেক প্রশংসিত হয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা 246 মিলিয়ন, যা ইনস্টাগ্রামে তৃতীয় সর্বোচ্চ। মহিউদ্দিন আলী মাহি, সিটি নিউজ, ঢাকা।